ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছালে বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সারসার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে 100 পাসপোর্ট যাত্রীর হাতে স্বাস্থ্য সুরক্ষা ও ইফতার তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সারসা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন সহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। শহরের রাসেল চত্বরে 200 শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয় এম শাহিন রেজা, সাধারণ সম্পাদক সুকান্ত পাল সহ আরও অনেকে।